সিআইএর অফিসের সামনে রয়েছে অনুপম। অনুপম, তোমার কাছ থেকে আরেকটু বিস্তারিত তথ্য জানতে চাইবো, এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, এনআইএর যারা আধিকারিকরা রয়েছেন, যারা গতকাল গভীর রাতে এই দুজনকে আটক করেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে, তাদেরকে আজকে ব্যাংছাল আদালতে তোলা হবে। কিন্তু এনআইএ বেশ কয়েকটা প্রশ্ন এই মুহূর্তে উত্তর খুঁজছেন, যার মধ্যে প্রথম হচ্ছে যে পয়লা মার্চ যখন এই বিস্ফোরণ ঘটানো হয় তখন তারা, তার আগে তারা কোথায় ছিলেন? পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই কি তারা এই বিস্ফোরণের ছক তৈরি করেছিলেন? আর কোনো প্ল্যান ছিল? কারণ সামনে দেশের সবথেকে বড় নির্বাচন, সেই নির্বাচনের আগে তারা মার্চ মাসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, 3 তারিখে এনআইএ টেক ওভার নিচ্ছে, তার আগে তারা, এরপর কি তারা অন্য কোনো প্ল্যানিং ছিল, অন্য কোনো পরিকল্পনা ছিল? এই প্রশ্নটা যেমন এনআইএর আধিকারিকরা হন্যে হয়ে খুঁজতে চাইছেন, আরও একটা বিষয় আজকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এনআইএ যেটা জানতে চাইবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি, যে এরপর কি পরিকল্পনা ছিল, আর কারা কারা ছিল, পশ্চিমবঙ্গকে সেফ করিডোর হিসেবে বেছে নেওয়ার কারণ কি, দীঘাতে যাওয়ার কারণ কি? যেমনটা বিষ্ণু বলছিল, বারবার হোটেল পরিবর্তন করা হচ্ছিল, অন্য নাম দিয়ে হোটেল নেওয়া হচ্ছিল, এমনকি জাল পরিচয়পত্র তৈরি করা হচ্ছিল। এত ইজিলি কিভাবে জাল পরিচয়পত্র তারা তৈরি করলেন? তারা রয়েছেন এর পেছনে, জাল পরিচয়পত্র চক্রের একটা বড় র্যাকেট কাজ করছে, সেটারও হদিশ চাইছেন এই মুহূর্তে এনআইএর কর্তারা। এবং তোমায় জানিয়ে রাখি, আমি এনআইএর অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছি, 12টার সময় তাদেরকে নিয়ে যাওয়া হবে ব্যাংছাল আদালতে। স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এরপর দেখো, একেবারেই, তার কারণ দেখো, দেশের আমাদের এই মুহূর্তে 19 এপ্রিল থেকে যে ভোট শুরু, সবচেয়ে বড় যে নির্বাচন লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনের মধ্যেই আমরা দেখতে পেলাম যে যেভাবে মার্চের প্রথম সপ্তাহে, পয়লা মার্চ, যেভাবে ব্যাঙ্গালোরে যে রামেশ্বরম যে ক্যাফে রয়েছে সেখানে যেরকমভাবে বিস্ফোরণ ঘটেছে, এবং তারা যার মূল চক্রী আমরা দেখতে পাচ্ছি, সেই দুই মূল চক্রী যেভাবে বাংলাতে, দীঘাতে, দীঘার মতন একটি জায়গায় তারা যেভাবে ছিল এবং ভুয়ো আধার কার্ড, ভুয়ো পরিচয়পত্র দিয়েছিল, সেটা কিন্তু একটা ভাববার বিষয়। সুতরাং এই আধার কার্ড, এই ভুয়ো আধার কার্ড তারা কোথা থেকে পেলো, এবং সেটাও একটা পর্যটন স্থল বলা যেতে পারে, এই দীঘা কিন্তু পর্যটন স্থল, সেখানেও কিন্তু যে কোনো সময় একটা বড় বিপদ হতে পারত। সুতরাং এ বাংলার প্রশাসন, পুলিশ প্রশাসন কোন ভূমিকা পালন করছে, সেটাও কিন্তু একটা বড় সড় প্রশ্নের মুখে এই মুহূর্তে ওয়েন্দ্রিলা। সুতরাং একাধারে যেরকম একদিকে এনআইএ গ্রেপ্তার করেছে, প্রায় 1 মাসেরও বেশি সময় লেগেছে, অর্থাৎ আজকে যেহেতু 12 তারিখ, 12ই এপ্রিল, এবং পয়লা মার্চ যে ঘটনা ঘটেছে, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় লাগলো এনআইএকে এই দুই যে মূল চক্রী রয়েছে তাদেরকে খুঁজে বের করতে, এবং তাদের গতকাল থেকে যে হানা দেওয়ার পর তারা যে তল্লাশি অভিযান করে যে এই দুজনকে গ্রেপ্তার করেছে। সুতরাং তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি কিন্তু বিষ্ণু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিষ্ণু, পূর্ব মেদিনীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, কোথাও গিয়ে বারবার বিভিন্ন সন্ত্রাসমূলক কার্যকলাপে কিন্তু বাংলার যোগ উঠে আসছে, তাহলে কি কোথাও গিয়ে সন্ত্রাসের আঁতুড়ঘর হয়ে দাঁড়াচ্ছে বাংলা? বিষ্ণু, হ্যাঁ দেখো, তোমাকে কার্যত বলি, বিশেষ করে এই যে পর্যটন কেন্দ্র, বারবার পুলিশ প্রশাসন তরফ থেকে বারবার কিন্তু বলা হয়েছে হোটেলের রেজিস্টার চেক করতে হবে, এবং হোটেলের রেজিস্টার প্রতিনিয়ত মাসে মাসে কিন্তু থানায় জমা দিতে হবে। তুমি জানো ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু জায়গায় কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর, আর যেখানে কিন্তু অবৈধ বেশ কিছু হোটেলও রয়েছে যাদের কিন্তু কার্য কাগজপত্র আছে কিনা এমনটাই সন্দেহ রয়েছে, যেখানে প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে দীঘার হোটেল সংখ্যা, আর সেই জায়গায় এই জায়গাকে নিরাপদ স্থান হিসেবে বেছে নেওয়া হচ্ছে, এবং বিভিন্নভাবে ভুয়ো কার্ড, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স, ভুয়ো আধার কার্ড করা হচ্ছে, এবং সেখানে তাকে নাম জমা দিয়ে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কিন্তু ডিটেলস তথ্যটা নেওয়া হচ্ছে না, তা নিয়ে কিন্তু এটা চিন্তার ভাত। কেন, এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা দুষ্কৃতীরা তারা কখনো নিউ দীঘা, কখনো দীঘা, কখনো শঙ্করপুর, এই সমস্ত হোটেলগুলোকে কিন্তু বেছে নিচ্ছে নিরাপদ স্থান হিসাবে, আর যে কোনোভাবে অবাধেই কিন্তু নাম ভুয়ো ভাঙিয়ে তারা কিন্তু পরিচয় দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছেন। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বারবার বলা হয়েছে প্রতি মাসে তাদেরকে নথি জমা দিতে হবে থানায় এসে, কতজন রেজিস্টারভুক্ত নাম ছিলেন, কারা কারা ছিলেন, কোথা থেকে এসেছেন। আমরা এখানে দেখেছি বাংলাদেশের বহু লোক আসেন, এবং এমনকি বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন জায়গায় রাজ্য এবং রাজ্যের বাইরেও বেশ কিছু পর্যটক হিসেবে তারা কিন্তু এখানে আসেন। দীঘা যে আস্তে আস্তে করে যে একটা চরম পর্যায়ে বা বিভিন্ন যে দুষ্কৃতীদের আখড়া গড়ে উঠছে সেটা কিন্তু এখান থেকে প্রমাণ পাওয়া যায়। তবে পুলিশ এখনও পর্যন্ত মুখে কুরু পেঁটেছে, কোনো কিছু বলতে চাইছে না। তোমরা আমরা যেটুকু জানতে পেরেছি সোর্স মারফত এদেরকে কিন্তু রাত্রে গ্রেপ্তার করা হয়েছে গভীর রাতে, এবং এই জায়গা থেকে তাদেরকে কিন্তু ভোরবেলায়
ব্যাংসাল আদালতে নিয়ে যাওয়া হবে এমনটাই সূত্র। কেন না দর্শকদের জন্য আমরা আরো একবার জানিয়ে রাখি, বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণের ঘটনা, আর সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। ফের বাংলায় কিন্তু সন্ত্রাস যোগ উঠে আসছে, কারণ তাদের দুজনকেই পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঠিক ঘটনাতে মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ঠিক কি বলেছেন আমরা শুনবো। সেটাই নয়, বাংলা এখন ডাক্তার ইঞ্জিনিয়ার ইসরো সায়েন্টিস্ট তৈরি করে না, এখন কবি সাহিত্যিক তৈরি হয় না, এখন আমরা ক্রিমিনাল আর এই ধরনের যারা মাস্টার মাইন্ড সারা ভারতবর্ষে অশান্তি ছড়াচ্ছে, বোম বিস্ফোট করছে, মানুষ মারছে, তাদের আমরা প্রোডাকশন করছি। তারা তাদের ইনহাউস প্রোডাকশন হচ্ছে আর ইম্পোর্টও হচ্ছে বাইরে থেকে। রোহিত, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি, একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন, পরে তাকে এনআইএর সাহায্যে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে পার্সার কাছ থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার। পার্সার কাছ মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে, তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা। এটা সিপিএম করত, মমতা ব্যানার্জি করছে, মমতা ব্যানার্জি নিজে দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি। আপনার দিল্লিতে জাহাঙ্গীরপুরীতে যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল, তার মূল অভিযুক্ত ফিরোজ, যে আমাকে দোসরা মেয়ে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত, এনআইএতে এখনও দিল্লির জেলে আছে, তার বাড়ি তমলুকের একটি গ্রামে। আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত, তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর। গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয়। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। এই কারণে মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি, যাতে কাঁটা তারের বেড়া না লাগানো না যায়। আমরা শুনলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন। ঐন্দ্রলা, তুমিও শুনলে বেঙ্গালুরুর ক্যাপে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে গ্রেপ্তার দুই